আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন দেখব কিভাবে বায়া রিকোয়েস্টের মাধ্যমে খুব সহজেই $300 একটি অর্ডার আমাদের এক ভাই পেয়ে গেছেন। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আসলে কিভাবে উনি বায়া রিকোয়েস্ট দিলেন, কিভাবে বায়ার সঙ্গে কথা বললেন, কিভাবে অফার লেটার সেন্ড করলেন, কতদিনের জন্য কাজটি, কি কি কাজ করতে হবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। দি শালম ভাই, আপনি শেয়ার করেন। জি শালম ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা, এই যে আপনার অর্ডারটা, এটা আপনি কিভাবে পাইলেন আপনি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি ভাইয়া কালকে আমি মার্কেটিং করি, তো প্রতিদিনই মোটামুটি দেখেছি লিঙ্কডইন এ মার্কেটিং করি। মার্কেটিং করার পর মার্কেটিং শেষ করে কালকে রাতে মনে হয় 3টার দিকে দুইটা বাইরে রিকোয়েস্ট আর কি দিয়েছিলাম, দুইটার মধ্যে একটা আর কি নক দিল। তারপর উনি বাইরে রিকোয়েস্ট দেওয়ার পর এক ঘন্টা পরে উনি আমাকে নক দিচ্ছে যে আমি তোমার সাথে খুব দ্রুতই যোগাযোগ করবো, এরকম দেশের উনি চলে গেছেন। অ্যাকচুয়ালি বায়ারটা কোথা থেকে, লিঙ্কডইন থেকে না ফাইবার থেকে? বায়ারটা বায়ার রিকোয়েস্ট থেকে। বায়ার রিকোয়েস্ট থেকে? ওকে। কিভাবে বায়ার রিকোয়েস্ট দিছিলেন, কোন সময়টা দিছিলেন এবং কোন সময় বায়ার রিকোয়েস্ট গুলো দিলে কাজ করে সে সম্পর্কে? বায়ার রিকোয়েস্ট আমি দিছি 4টার আগে, দাও 4:45 দিকে, ভোর 4:45। হ্যাঁ হ্যাঁ, ভোর 4:45। আপনি একটু বায়ার রিকোয়েস্টটা দেখান আমাদের, কিভাবে আপনি সাবমিট করেছেন বায়ার রিকোয়েস্টটা, কি কি চাইছিল উনি। ওকে, এই যে এটা। ওকে, তাহলে এই প্রথম যে বায়ার রিকোয়েস্ট আছে সেটা, তাই তো? জি জি, প্রথম। ওকে, তো আমি দেখতেছি আই এম লুকিং ফর সামওয়ান এবল টু অ্যাসিস্ট মি ইন গেটিং ট্রাফিক অন মাই এমওএ বিজনেস ওয়েবসাইট দ্যাট আই এম ট্রাইং টু স্টার্ট। আই প্রোবাবলি নিড অ্যান ইনস্টাগ্রাম অ্যান্ড সার্চ ক্রিয়েটেড ফর it I am not really sure price is actually negotiated or long asa উনি তাহলে একদম নতুন নতুন একজন বিজনেস দাঁড় করাবে এবং কিভাবে বিজনেস স্টার্ট করতে হয় সেটাও জানে না, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তাকে হেল্প করবেন। ওকে, এখন তার মূলত কাজ হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো তৈরি করে দিতে হবে এবং ওয়েবসাইট ট্রাফিক অর্থাৎ ওয়েবসাইটটা প্রমোশন করে দিতে হবে। তো আপনি কি করেছেন, সুন্দর ভাবে একটা কি বায়ার রিকোয়েস্ট লিখছেন, আর বায়ার রিকোয়েস্টটা লেখার পদ্ধতি আপনি সেগুলো ব্যবহার করছেন কিনা আমি দেখি সেটা। হ্যালো ডিয়ার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই ক্যান হেল্প ইউ গেট ট্রাফিক। ওকে, আমি যতটুকু দেখতেছি আপনি খুব সুন্দরভাবে একটা বায়ার রিকোয়েস্ট প্রপারলি তাকে লিখে দিয়েছেন, অর্থাৎ তাকে বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন আপনি ফুলটাই একদম লিখে দিয়েছেন। এবং সে এখানে টার্গেট দিয়েছিল 7 দিন, বাজেট দিয়েছিল $300, আপনি 7 দিন দিয়ে দিয়েছেন, বাজেট দিয়ে দিয়েছেন $300, অনেক সুন্দর। আপনি যখন এটা দিয়ে দিয়েছেন এই ক্লায়েন্টে, অর্থাৎ যে হুক এই এই যে ক্লায়েন্টটা আছে, এই ক্লায়েন্টে আপনাকে কি করছে, পরে হায়ার করছে, হায়ার করছে কত ডলার, $300-এ। তো আমরা অর্ডারটা দেখি এখন তার সঙ্গে কি কি কথা হয়েছে এবং সে কি কি বলছে আবারও বলেন, আপনার মুখ থেকেই বলেন, একটু শুনিও। জি ভাইয়া, ওর সাথে এখন লাস্ট যা কথা হলো, এই যে এই জায়গায় ওর সাথে কিছুক্ষণ আগে মনে চ্যাট করছি, তো 3:22 ও আমাকে লাস্ট মেসেজ দিয়েছে 34 রাতে। ওকে, তারপর ওর সাথে প্রথম ও আমাকে বাইরেটা পায়াসে পায়াসে রে, ও আমাকে জাস্ট শুধু করে আমাকে বলছিল যে ঠিক আছে আমি তোমার সাথে পরবর্তী যোগাযোগ করবো, আমি মনে করি তুমি আমার জন্য বেস্ট একটা সার্ভিস দিবে, ঠিক আছে, এই কথা বলে ও চলে গেছে। এই যে লাস্ট আর একটা মেসেজ লিখছে, তারপর আমি বলছি ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করবো, প্লাস আমি তোমার জন্য খুব ভালো একটা ফিডব্যাক দিবো, এরকমই কথা। তারপরে তো আমি সকালবেলা ঘুমাইলাম, 7টা থেকে ঘুমাইছি, ঘুমানোর পর তারপরে আমার ওয়াইফ নিয়ে করছে, উনি সবকিছু ওনার সাথে কথা কথা বলছে, কথা কথা বলার পর একবার হায়ার পর্যন্ত ওই কথা বলছে, তারপর হায়ার করার পর তারপর আমি বসলাম কিছুক্ষণ আগে। বসার পর ওকে আমি বলছি যে ঠিক আছে, ও যেহেতু বলছে ওর একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য, আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য যা যা ইনফরমেশন গুলো দরকার সেগুলো আমি ওকে একটা ডক ফাইলে পাঠাইছি, এই যেটা। ওকে, হ্যাঁ, বিজনেস ক্যাটাগরি কি, ও আবার এই যে সাইডে লিখে দিছে এগুলো, ঠিক আছে, এই যে এটা লিখে দিছে, বিজনেস নেম লিখে দিছে, বিজনেস নেম এটা হবে। তারপর ওকে বলছিলাম শর্ট একটা ডিসক্রিপশন লেখার জন্য, ও এখনো এটা লেখে নাই, ঠিক আছে। তারপরে ও বলতেছে যে ও ব্যানার নাই, লোগো নাই, আমি বলছি কিছু কিছু এরকম নিয়ে তুমি কোনো টেনশন করো না, লোগো ব্যানার আমি তোমাকে তৈরি করে দিব। আচ্ছা, তারপরে ওকে বলছিলাম যে সিটি দেওয়ার জন্য, জিপ কোড দেওয়ার জন্য, সিটি জিপ কোড এই যে জায়গা সাইডে ও লিখে দিছে আমাকে। তারপরে ওরে বলছিলাম একটা মেইল দেওয়ার জন্য, মেইলও ও আমাকে দিয়ে দিছে। তারপর ওকে বলছিলাম যে ওর যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে তুমি আমাকে দিতে পারো, আমি সেগুলো তোমাকে অ্যাড করে দেবো ফেসবুক বিজনেস পেজের সাথে। ওটা এখনো দেয়নি, হয়তো দিবে খুব সম্ভবত। এই তো, তারপরে ওর এখনো আমার
মনে হচ্ছে ওর সাথে যখন কথা বললাম ও মেবি মানে ওয়েবসাইটটা অন্য কাউকে এখনো তৈরি করাচ্ছে, ওই ওয়েবসাইট যে তৈরি করতেছে ও মনে হয় ওকে চাচ্ছে, ওর কাছে চাচ্ছে যে একটা ফেসবুক বিজনেস পেজ দাও তুমি আমাকে, মানে ওর সাথে কথা বলে যা বুঝতে পারছি। ওটা ও বলতেছে দেখো আমার, আমি ওর কাছে ওয়েবসাইট চাইছিলাম, ও বলতেছে আমার তো এখন ওয়েবসাইটটা হয়নি, ওটা এখনো রানিং আছে। আমি তোমার সাথে কালকে অথবা সবার যোগাযোগ করবো, আসলে তুমি কতদূর আগাইছো কাজটা, একদম অল্প কথা হয়েছে, খুব বেশি কথা হয়নি। ভালো ভালো যেগুলো ক্লায়েন্ট তারা কিন্তু এরকমই হয়, অর্থাৎ আপনার সঙ্গে খুব স্বল্প সময় কথা বলবে, স্বল্প সময় কথা বলার পরে আপনাকে কাজ দিয়ে যাবে, চলে যাবে। আর এমনও ক্লায়েন্ট পাবেন আপনি যেমন $5 কাজ দেবে, আপনাকে এক মাস সময় দিতে বলবে যে ঠিক আছে প্রতিদিন 24 ঘন্টা, জায়গায় যদি আরো একটু বাড়াই দেওয়া যায় 2 ঘন্টা একটু ক্লাস, 3 ঘন্টা কাজ করে নেবে, তবু আপনাকে ফিডব্যাক আসা আপনাকে। আচ্ছা লাস্ট ইয়ার একটা জিনিস দেখো, আমি আমি একটা কাজ করছি, মানে একটু মাঝখানে বললেন একটা কাজ করছি, $30 একটা কাজ করছি, ও অর্ডার অ্যাকসেপ্টও করছে, 5-star রিভিউ দিছে, ভালো কমেন্টসও করছে, একটু পরে কি করছে 4 থেকে 5 ঘন্টা পর আইসো ওয়াইস আবার মানে অর্ডারটা ক্যান্সেল করছে, ক্যান্সেল করার পর তারপর ফাইবার আমাকে আবার মানে একটা মেল করছে, বলতেছে তোমার সাথে দেখা গুড নিউজ, মানে তোমার সাথে তোমার যে অর্ডারটা ছিল এটা তুমি আবার তোমার ব্যালেন্সটা তুমি 7 দিন পর আবার জমা পাবা। আবার ও বলছে মানে ফাইবার আমাকে বলছে যে তোমার সাথে জালিয়াতি করা হয়েছে, মানে এরকম একটা মেসেজ দিছে আর কি। আচ্ছা ফাইবার জমান এটা আমি আপনাকে দেখাবো পরে, মানে আমার খুব ভালো লাগছে যে ঠিক আছে বায়ার এর কাছ থেকে আবার টাকাটা আমাকে দিচ্ছে। আচ্ছা ফাইবার তাহলে বুঝতে পারছে সে প্রথমে বায়ার রিকোয়েস্ট মানে কাজটা করে ডেলিভার করেছে, ডেলিভার করার পর সে আপনাকে অর্ডারটা আবার ক্যান্সেল করছে, মানে কইছে থাকে কিছু বায়ার বললাম প্রথম একবার 5-star রিভিউ দিছে আমাকে, 5-star রিভিউ দিছে, ভালো কমেন্টস করছে, 5 ঘন্টা পর আবার অর্ডার ক্যান্সেল করছে। আচ্ছা 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 ভাই এরকম ও নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে পরে ফাইবারের পক্ষ থেকে, এই অবস্থায় ফাইবার আপনাকে টাকাটা ব্যাক করবে, অসুবিধা নেই। হ্যাঁ তখন ফাইবার আমাকে বলছে 7 দিনের মধ্যে তুমি তোমার আবার মানে টাকা ফেরত পাবে, প্লাস তোমার অর্ডার রেসপন্স রেসপন্স টাইম থেকে কোনো প্রকার মানে ইয়া হবে না, এফেক্ট করবে না। ওকে খুবই ভালো, এটা খুব ভালো লাগছে শোনার পর। লাস্টে এই পথগুলো খুব সাবধানে যাইতে হবে, খুব সাবধানে কাজ করতে হবে, ক্লায়েন্টকে ভালোভাবে বাঁচতে হবে, যে কোনো ক্লায়েন্টকে মেসেজ দেওয়া যাবে না, যে কোনো ক্লায়েন্টের সঙ্গে যে কোনো ভাবে কথা বলা যাবে না, খুবই সাবধানতার সহিত এই কাজ, অর্থাৎ লেভেল 1 থেকে লেভেল 2 হওয়া পর্যন্ত খুবই সাবধানের সহিত চলতে হয়। তারপর লেভেল 2 হওয়ার পর আপনার দীর্ঘ একটা সময় $20,000 আর্ন করা, তারপর একটা টপ রেটেড, অর্থাৎ ওই পর্যন্ত আপনার $10,000-15,000 আর্ন করা পর্যন্ত আপনি দেখবেন আবার খুব ইজিলি করতে পারবেন। $15,000 থেকে যখনই আবার আপনি প্লাস হয়ে যাবেন তখন দেখা যাবে আপনার মনের ভেতরে একটা ভয় চলে আসবে যে খুব সাবধানে চলতে হবে, সাবধানে চলতে হবে, অর্থাৎ প্রত্যেকটা একটা পদক্ষেপ ভালোভাবে নিতে হবে আপনাকে। লেভেল 1 হওয়ার সময় দেখে যাচ্ছে মোটামুটি লেভেল 1 কমপ্লিট, আমি প্রায় 3-4টা কাজ করি না, টোটালি করছি না কাজ, টোটালি কাজই করছি না, তারপরে ইনস্টাগ্রামটাও তৈরি করতে পারবো, কারণ ইনস্টাগ্রাম প্রায় অনেকগুলা মোটামুটি করছি, তৈরি করছি, কিন্তু ওর কাজ আছে কি যেহেতু $300 একটু কাজ বেশি করেই করবেন, এখন কি কি কাজ করতে হবে? হ্যাঁ সেটাই, তার জন্য একটা পিন্টারেস্ট বিজনেস পেজও খুলে দেবেন, একটা ফেসবুক বিজনেস পেজ খুলে দেবেন, একটা ইনস্টাগ্রাম খুলে দেবেন, তার যেহেতু বিজনেস দাঁড় হয়েছে অর্থাৎ শুরু করছে সে বিজনেস, এখন চলতে থাকবে তার বিজনেস, ক্লিয়ার? এখন এই অবস্থায় যদি আপনি তাকে প্রথম দিকে ভালো কোনো ফিডব্যাক দেন অথবা ভালো কোনো কাজ জমা দিতে পারেন, তাহলে কিন্তু ইন ফিউচারে সে আপনাকে হায়ার করতেই থাকবে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর কাজ একবার কেউ শুরু করলে এটা আজীবন চলে, এটা কখনো শেষ হয় না, যতদিন তার বিজনেস ততদিন তার মার্কেটিং করতেই হবে। আচ্ছা ভাই আমাকে আপনি যদি একটু অ্যাডভাইস করতেন, মানে ওই যে ওর যে বিজনেস পেজের যে নামটা এই অনুযায়ী ওর মানে ইয়া নিতে হবে, লোগো ব্যানার তৈরি করতে হবে, সেটা কি আমি নেট থেকে ডাউনলোড দিব, মানে কি সম্পর্কিত পিকচারগুলো? আমি যে ফটোশপ, ফটোশপ দিয়ে আমরা একটা তার জন্য একটা কি সুন্দর করে একটা ব্যানার তৈরি করে দেবো, একটা লোগো তৈরি করে দেবো, তার যদি ব্র্যান্ডেড লোগো থাকে, অবশ্যই লোগো থাকার কথা, যদি না লোগো নেই ও বলছে লোগো নেই আমাকে তৈরি করতে হবে, তাহলে তার বিজনেস দ্বারা, এই যে তার যে বিজনেস নাম আছে এই বিজনেসের নাম দ্বারা আমরা কি করব, একটা সুন্দর করে একটা লোগো তৈরি করব, লোগো তৈরি করার পর একটা ব্যানার তৈরি করব, তার শুধু কালার গুলো, সে কোন কোন কালার তার চয়েস আছে সেই কালার গুলো আমরা নিয়ে বসে, তার কোনো ব্র্যান্ড কালার আছে কিনা, হতে পারে তার কোনো কালার থাকতে পারে, আমরা এইগুলো দিয়ে একটা সুন্দর করে লোগো এবং একটা ব্যানার তৈরি করে দেবো, ওই ব্যানার গুলো আপনি অ্যাড করবেন, ক্লিয়ার? তো অবশ্যই অবশ্যই আমরা কোথা দিয়ে করবো, এটা ফটোশপ দিয়ে করবো, যেহেতু আমাদের ফটোশপ ক্লাস গুলো এখন চলছে, অর্থাৎ ফটোশপ থেকে খুব ইজিলি করতে পারবেন, এতে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমরা আসি ইনশাল্লাহ।
এখন আসলো আপনার পরের কাজগুলো নিয়ে, আপনি লোগো ব্যানারের কাজটা, দায়িত্বটা আমার। এখন অন্য যে কাজটা সেটা হচ্ছে আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, তারপর একটা লিঙ্কডইন বিজনেস পেজ, লিঙ্কডইন একটা তৈরি করে দেবেন, একটা পিন্টারেস্ট তৈরি করে দেবেন, একটা ইনস্টাগ্রাম তৈরি করে দেবেন, চারটা। ক্লিয়ার? চারটা তৈরি করার পর আপনি তার ওয়েবসাইটটা কি করবেন, অফ পেজ এসইও করবেন, বিভিন্ন আর্টিকেল সাইট, ফোরাম সাইট, ব্লগ সাইট, ওয়েব 2.0 সবগুলো সাইট থেকে 15-15-15টা করে আপনি তাকে লিঙ্ক বিল্ডিং করে দেবেন। যখন আপনি এই কাজগুলো করে দেবেন একটা বিশাল একটা রিপোর্ট হয়ে যাবে, অর্থাৎ তার সমস্ত বিজনেস ডাটা গুলো আপনার কাছে একটা কালেক্ট থাকলো, আপনি যেহেতু তৈরি করলেন আপনার কাছে একটা ডাটা থাকলো, আপনি ইনফিউচার তাকে বলতে পারবেন ঠিক আছে তোমার এই জায়গাতে এইভাবে এখন আপডেট করো, এইভাবে প্রমোশন করো, তোমার তাহলে বিজনেস গ্রো হবে। আর আপনি যখন এই কাজটা ম্যানুয়ালি করতে থাকবেন 100% সে একটা কাজ পাবে। ওকে, জি জি। এখন কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে নক করবেন। আচ্ছা ভাই, আরেকটু একটা কথা, মানে ওর কাছে আমি বলছি ভাই, একটু মাউসটা সামনে ভালো হতো, মানে ওকে আমি বলছিলাম মানে ওর বিজনেসের কোনো মানে কোনো বিবরণ আছে কিনা, যে ডেসক্রিপশন আছে কিনা ওর কাছে, তারপর ও আমাকে কোনো ডেসক্রিপশন দেয়নি, জাস্ট এইটুকু লেখা লিখে দিছে। কোথায় কোথায় টেক দ্য টাইম ইউ নিড টু এ ফিউ ডেজ জাস্ট আস আস, ঠিক আছে বুঝতে পারছি। সে কি কারণে বলছে, যেহেতু তার ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট চলতেছে, ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট হলে তার কন্টাক্ট আস, অ্যাবাউট আস, যে অপশনগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ ওই ওয়েবসাইট ডেভেলপমেন্ট যিনি করতেছেন উনি কি করবেন, ওনার কাছে বলতে ঠিক আছে তোমার বিজনেস ডাটাটা দাও। ও এখনো বুঝতেছে না বিজনেস ডাটা কোথায় কি লাগবে, এই ডাটাগুলো হয়তো বুঝতেছে না। যখন একজন ওয়েবসাইট ডেভেলপমেন্টটা তাকে জিজ্ঞেস করবে ঠিক আছে স্যার আপনার কি অ্যাবাউট আস আছে, কন্টাক্ট আস আছে, কি কি ইনফরমেশন আছে, এগুলো আমাকে সাবমিট করুন, আমি এগুলো অ্যাড করাবো। যখন উনি দিয়ে দেবেন আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা সাবমিট করবে, সাবমিট করলে আপনি কি করবেন, ওয়েবসাইট থেকে কালেক্ট করে ডাটাগুলো আপনি আপনার পেজগুলোতে ইনপুট করবেন। ততদিন পর্যন্ত আপনি ডেসক্রিপশনের জায়গাটা ফাঁকা রাখবেন একদম, অ্যাবাউট আস সেকশনটা। এই যেটা মার্ক করলাম, ওকে ঠিক আছে, আপনি সেটা দেন দেখি, কোয়ালিটি প্রোডাক্ট ডিজাইনড টু বেটার আপনি তার এইটুকু দিয়ে দেবেন, এটা তার ছোট ছোট যে সরাগুলো আছে না, সরার মতো একটা সুন্দর ব্যাপার, সে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, আপনি এটা অ্যাড করবেন, আর কোনো অ্যাড করাতে হবে না। যদি business, okay, so the business is going to sell nutrition cookware, personal care, okay, তাহলে আপনি কি করবেন, আপনি যখন ফেসবুক বিজনেস পেজটা তৈরি করবেন আপনাদের প্রোডাক্ট রিলেটেড যে আমাদের যে বিভিন্ন অপশনগুলো ছিল তার মধ্যে থেকে আপনি খুঁজবেন যে এই এই কিওয়ার্ডগুলো আছে কিনা, যদি এই কিওয়ার্ডগুলো না থাকে তাহলে আমরা কি করবো, হেলথ কেয়ার রিলেটেড কিওয়ার্ড অবশ্যই আছে, সেই কিওয়ার্ড গুলো সিলেক্ট করে দেবেন। আপনি কয়টা দিতে পারবেন, একটাও দিতে পারবেন, দুইটাও দিতে পারবেন, তিনটাও দিতে পারবেন, তবে একটা দিবেন আপনি, তার টার্গেটেড কিওয়ার্ড গুলো একটা দিয়ে দেবেন, ওইটা তার পেজের উপর শো করবে। ক্লিয়ার? জি 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 জি। ওকে, আর কোথায় কনফিউশন আছে? না না ভাই, এখন তাহলে কি করতে হবে, সেই যতক্ষণ ইনস্টাগ্রামের জন্য, তো ভাই ইনস্টাগ্রামের জন্য তো ওনার মোবাইল নাম্বার দরকার ছিল, কিন্তু উনি আমাকে কোনো মোবাইল নাম্বার দেননি, ওনাকে বলছিলাম মোবাইল নাম্বার দিতে, ওনার মানে মোবাইল নাম্বার দিনে কি করব। আচ্ছা, এই জন্য একটা ভালো ওয়ে হচ্ছে কি, আপনি তার সঙ্গে একটা মিটিং করেন, মিটিং করার পর তাকে বলেন যে তোমার এই ডাটাগুলো লাগবে, আপনি ফাইবারের ভেতর কোনোভাবেই বলবেন না, ফাইবারের বাইরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, অর্থাৎ যেহেতু তার সমস্ত ডাটা পেয়ে গেছেন ইতিমধ্যে, ফাইবারের বাইরে তার সঙ্গে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে বলবেন যে তোমার এই ডাটাগুলো লাগবে, তোমাকে ভেরিফাই করতে হবে, তোমার পেজটা ভেরিফাই করতে হবে, মোবাইল নাম্বার লাগবে, ওইখানে একটা কোড যাবে, সেই কোডটা আমি তোমার পেজের মধ্যে সাবমিট করবো, তাহলে তুমি ভেরিফাই হয়ে যাবে সবকিছু, কোনো এবং এটাও করে দিবেন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিবেন, বলবেন যে ঠিক আছে তোমার আমি টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিচ্ছি, ইন ফিউচারে তোমার বিজনেসটার কেউ ডাটাগুলো অন্য কেউ নিতে পারবে না, অর্থাৎ একজন ক্লায়েন্ট নতুন হলে তাকে অনেক কিছু বিষয় আপনি প্রথম দিকে দিতে চাই। জি জি জি, ঠিক আছে, বুঝাইতে হবে যে আমি তার বিজনেসটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি যে কাজটা করতেছেন আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি তার ডাটাগুলো সেভ করতে চাচ্ছেন, যখন আপনি তার পজিটিভ ভাববেন সে আপনাকে পজিটিভ ভাববে, এবং ইন ফিউচারে যে কাজগুলো করবে তখন আপনাকে কাজগুলো দেবে। আর যেহেতু মার্কেট প্লেসে এখন সেলার অ্যাভেলেবল, অর্থাৎ আপনি দেখবেন যে সেম কাজ আপনি করতেছেন $300, ওই সেম কাজই করবে নতুন সেলার যারা $5 হলে করতে চায়, যে ঠিক আছে স্যার আমি সবকিছু $5 দেনি আমার, তার $200 সেল। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এমন সার্ভিস, আপনার কথার মূল্য, আপনার প্রোফাইলের মূল্য, আপনার কাজের মূল্যটা আলাদা একটা লেভেলে রাখতে হবে, আপনি তাকে চেষ্টা করবেন যাতে করে আপনাকে ওই ক্লায়েন্ট ফাইবারে ঢুকেই যেন আপনার প্রোফাইলটাতে নক করে। জি জি জি, বুঝতে পেরেছি ভাই। ওকে, এখন আমাদের জাতির উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের নিউজ যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলার আপনার? ভাইয়া, জাতির উদ্দেশ্যে যা বলবো সেটা হলো অবশ্যই আগে কাজ শিখতে হবে, কাজের কোনো বিকল্প নেই, মানে যে আমার ওয়াইফ বলতেছে যে
ভাইয়ারটা মনে হয় খুব ভালো। আমি বলছি ভাইয়ার খুব ভালো না, কাজ না দিলে দেখবে যে ভাইয়ার যে কিভাবে যে খারাপ হয়ে যাবে কল্পনা করতে পারো না। ভালো কাজ না পাইলে ভাইয়ার ভালো না খারাপ কাজটাই আছে। হ্যাঁ মূর্খতা যে কাজ। এর মাঝখানে আমাকে একটা মানে মানে একটা লোক বলছিল, একটা ভাইয়ার বলছিল, আমেরিকারই একটা ভাইয়ার বলছিল যে দেখো পশ্চিমা বিশ্বের মানুষগুলা মানে দেখেছে সাধারণত মানুষকে তেলানিরা পছন্দ করে না, ঠিক আছে, মানে ওরা চাই কাজ তোমার মানে তুমি কি সেটা দেখে না, ঠিক আছে, তুমি যদি ভালো কাজের মধ্যে তোমার মানে দেখেছে তোমার ইয়া দেখাইতে পারো মানে মানে নিজের স্ট্যান্ডার্ড যদি দেখাইতে পারো তাহলে সেটাই না, আর কিছু চাই না। আর বিশেষ করে যে জায়গায় আপনি আছেন সে জায়গায় আমি মনে করি ঠিক আছে সবারই এই অপরচুনিটি আছে যদি সময় দেয় প্রপারলি, সময় না দিলে সম্ভব না। যদি বলে যে আমি পার্ট টাইম আসলাম চলে গেলাম তাহলে সম্ভব না, ঠিক আছে, আগে ভালো করে কাজ শিখতে হবে, কাজ করে কাজ শিখেছে না ভালো করে দেখেছে বাইরে কেস গুলো খুব সুন্দর করে দিবে। আমার মনে দেখেছে অজস্র পরিমাণ বাইরে কেস এখনো মনে হয় প্রায় কতগুলো বাইরে কেস আছে, এখনো প্রায় 1100 বাইরে কেস আছে। আমি কিন্তু প্রতিদিন বাইরে কেস দিই না, ঠিক আছে, যে গতকালকে আমার খুব কাজের খুব চাহিদা ছিল অলরেডি দুইটা বাইরে কেস দিয়েছি, দুইটা বাইরে কেস দিয়ে যেটা দেখছি যে আমি খুব সুন্দর করে পারবো এরকম দুইটা বাইরে কেস দিয়ে আমি শুয়ে গেছি। অর্থাৎ যেটা কথা আসছে যেটা বাইরে রিকোয়েস্ট দিব লাইভে মনে করতে হবে আমার একটাই বাইরে রিকোয়েস্ট, একটাই দিই আমার কাজ শেষ। আমি একটা বাইরে রিকোয়েস্ট দিয়েছি রে, আমি আমার ওয়াইফকে বলছি যে ঠিক আছে আমি আশা করা যায় কাজটা পাবো সকালে দেখবে যে কোনো একটা কিছু আনসার পাবো। অবশ্যই এইভাবে বাইরে আসলে পাইছি জি, কিন্তু কেউ যদি মনে করে আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন ভাবে বলে থাকি যে 10টা বাইরে রিকোয়েস্ট আছে তাহলে একটু ট্রাই করে দেখি আজকে 5টা দিয়ে দেখি যে আজকে কোনোটা নক করে কিনা, আর পরের দিন তো আবারও 10টা দিতে পারবো অসুবিধা নেই, তারা কিন্তু কাজ পাবে না। আর নিউ সেলার ভাই আমি আমার আমার আইডি থেকে অনলি 130টা বাইরে রিকোয়েস্ট দিছি, প্রায় মনে হয় আমার প্রায় 70টা বাইরের সাথে কথা হইছে না 30টা 130টার মধ্যে। অর্থাৎ আপনার বাইরে রিকোয়েস্ট গুলো পারফেক্ট হচ্ছে বিধায় বাইরে আপনাকে নক করতেছে। ওকে, আপনি এখন আপনার যে $300 কাজ করলেন এটা সম্পর্কে আপনার কতটা আত্মবিশ্বাস এবং ধীরে ধীরে আরো কত বড় কাজ করতে চাচ্ছেন এই সম্পর্কে আপনার আত্মবিশ্বাস কি, আপনার কতটা আনন্দ লাগতেছে? আসলে ভাইয়া আসলে মানে মাত্র তো আমাদের স্টার্টিং, মানে আমার কাছে এটাই সবচেয়ে বড় একটা কাজ, এরপরে করি না এখনো, হয়তো আশা করা যায় বাকি করতে পারবো ইন ফিউচারে, ঠিক আছে। মানে প্রথম প্রথম বাইরের সাথে তো প্রায় বাইরের সাথে 4-5 বার কথা হয়েছে, মানে মেসেজ দিছে আমাকে, আমি 4-5টা মতো মেসেজ দিয়ে তারপর ও সরাসরি অর্ডার করতে থাকে, অর্ডার করার পর তারপরে কথা। আমি তো প্রথম অবাক হয়ে গেলাম যে আসলে কি অর্ডার করলো কিনা, তারপর দেখলাম না ঠিক আছে রিফ্রেশ টিফ্রেশ দিলাম, তারপরে দেখলাম না আসলে অর্ডার করছে, মানে এখন মনে হচ্ছে না ঠিক আছে কাজটা করতে পারবো ইনশাআল্লাহ আশা করা যায়। আপনার অর্ডার কটা চলতেছে, রানিং আছে কটা অর্ডার এখন? রানিং দুইটা। কত ডলার কত ডলার? একটা $10 আর একটা যে $300, আর মাঝখানে লেভেল 1 হওয়ার পর প্রায় দুইটা অর্ডার মোটামুটি কমপ্লিট হয়েছে হওয়ার পর, আর প্রায় তিনটা অর্ডার একবারে 100% পাই আমি, যেগুলো এগুলো আসে নাই এই জন্য মনে একটু স্টপ হচ্ছিল কাজ আসে নাই, মানে আমি নিশ্চিত যে অর্ডার গুলা পাবো। বাড়তে থাকবে আবার কোন মাসে কমেও যাবে, শুধু যে বাড়তে থাকে এমনটা না, এমন একটা মাস দেখা যাবে $10 অর্ডার আসে নাই। অনেকেই মনে করে যে আমি আজকে আগের মাসে $1000 অর্ডার করলাম পরের মাসে মনে হয় 2000 হবে, এমনটা না কিন্তু। আপনার মানে কাজগুলো অনেক সময় বাড়তে থাকে অনেক সময় কমতে থাকে, এটা কোনো এটা মার্কেট প্লেসে যারা আসে তারা শুধু যে উপর দিকে যায় এমনটা না, আপনার নিচের দিকে নেমে যায়। নিচের দিকে বলতে কি আপনার ইনকাম পরের মাসে কম হতে পারে, এটা একদম বিজনেসের মতো, অর্থাৎ আপনি যত বেশি কাজ করেন তত, হয়তো আপনি কাজ জানতেছেন অনেক কাজ করতেছেন আগের মাসে আপনি $1000 আর্ন করছেন পরের মাসে আপনার কোনো কারণে অর্ডার নাই। ওকে, এই জন্য মন খারাপ করে থাকা যাবে না, আপনাকে টার্গেট রাখতে হবে, যদি আপনি এখানে লেগে থাকেন আপনার যদি স্কিলটা ডেভেলপমেন্ট হয় ধীরে ধীরে তাহলে আপনি কাজ করার অনেকগুলো আরো ওয়ে পাবেন। তো ইন ফিউচারে আমি আগামীতে ইনশাল্লাহ দেখাইতে চাচ্ছি যে সরাসরি আপওয়ার্ক এবং অন্যান্য freelancer.com সাইট থেকে সরাসরি ক্লায়েন্ট কিভাবে নিয়ে আসবো ফাইবারে, অর্থাৎ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ খুব শীঘ্রই আমি ভিডিওটা নিয়ে আসবো শুধুমাত্র আপওয়ার্ক এবং freelancer.com সাইট থেকে আমরা কিভাবে ক্লায়েন্টকে খুঁজে খুঁজে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ভালো কিছু নিয়ে আসা যাবে। আর এগুলো যদি করতে থাকেন
প্রত্যেকে ইনশাআল্লাহ কাজ পাবো, তবে হ্যাঁ কাজ পাওয়ার আগে একটাই শর্ত আছে, আপনার স্কিল, স্কিলটাই হচ্ছে মেইন, যে যত বেশি সময় দিচ্ছে তত বেশি আর্ন করতে পারবে এটা নিশ্চিত। কতদিন ইনকাম করে এটা কোনো নিশ্চিত নাই, এই মাসে কত ইনকাম করে সেটাও নিশ্চিত নাই, তবে আপনি ইনকাম করবেন এটা নিশ্চয়তা আছে যদি আপনার স্কিল থাকে। জি ভাইয়া। তো ওকে শালম ভাই, অনেকক্ষণ কথা হলো আপনার সঙ্গে, তো ভালো থাকবেন আর ভালো ভাবে। ওকে ইনশাআল্লাহ ভাই, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।